নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। সংক্রমণ রুখতে নতুন করে লকডাউন অথবা কড়া বাধানিষেধের পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্য। মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা নিয়ে কড়াকড়ি চলছে, আর তারই সুফল মিলছে। কারণ শনিবার এক ধাক্কায় অনেকটাই কমলো দৈনিক সংক্রমণ, যদিও 24 ঘন্টায় করোনায় প্রাণ হারালেন 3,500-এরও বেশি মানুষ। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 1,73,790 জন করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র ও দিল্লিতে অনেকটাই নিয়ন্ত্রণে দৈনিক সংক্রমণ, তবে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা, যা নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,77,00,000 গণ্ডি। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন 3,617 জন। দেশে এখনও পর্যন্ত করোনায় বলি 3,22,512 জন। তবে মানুষ নতুন করে গৃহবন্দী হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাক্টিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে কমেছে 1,00,000-এর বেশি অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন মোট 22,28,724 জন। একটা সময় অ্যাক্টিভ কেস বাড়তে থাকায় হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকটে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগাচ্ছেন করোনা জয়ীরাই। পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন 2,84,601 জন। এখনও পর্যন্ত দেশের 2,51,78,011 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন 20,89,00,000-এরও বেশি মানুষ। দেশজুড়ে করোনায় নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্রুত টিকার ঘাটতি মেটানোর চেষ্টাও চলছে পুরোদমে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। আইসিএমআরের রিপোর্ট বলছে, গতকাল 20,80,048টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।